কোরবানির ঈদকে সামনে রেখে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় জমে উঠেছে পশুর হাট এই উপজেলার জাফলং রাধানগর গোয়াইনঘাট সদর ও বাজারে জমে উঠেছে পশুর হাট গত বছরের তুলনায় এবার গবাদি পশুর দাম কিছুটা কম ঈদকে ঘিরে এই উপজেলায় আঠারো হাজার চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ছাব্বিশ হাজারেরও বেশি পশু প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে চাইদার তুলনায় এবছর গবাদি পশু হয়েছে বেশি এদিকে পশুর হাটগুলোতে নজরদারি রাখতে থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এখন ওতা দিয়া খাওয়াইয়া আমরা কিতা করছি গরুর কোনো মূল্য পাইরাম না। ভারতীয় গরু আসার কারণে এখন মনে করেন আমরা দেশের গরুর দাম অনেক কম। জো আসে মানু করছে এই দিল হইছে এই 5000 করছে ব্যস্ত পাবনি। গরুর এখন গরু সস্তা। এখন তো খুব সস্তা গরু। আমাদের ট্রান্সবাউন্ডারি ডিজিজ যেগুলো আছে অর্থাৎ আন্তঃসীমানীয় যে ডিজিজগুলো আমাদের গরুতে ছড়ায় সেটার প্রতিরোধের জন্য আমরা চাই যে সবসময় ভারতীয় গরু যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেই জন্য আমরা চেষ্টা করি এবং আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবাই চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা হাতে ডিউটি থাকবে এই ডিউটিতে কোনো চিন্তাইকারী বা কোনো আগান্ত কোনো গরু যাতে জোর করে নিতে না পারে সেই আমরা